অনেক দিন তো হলো হাঁসটাকে ডিম দিয়ে বসিয়ে রেখেছি, যাই দেখি তো বাচ্চা ফুটেছে নাকি। হায় হায়, কি সর্বনাশ হলো গো আমার! কি রে হাসি, তোকে এতদিন আদর যত্ন করে খাওয়ালাম, আর তুই কিনা শেষমেশ সাত সাতটা কালো ছানার জন্ম দিলি। ছি 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 ছি, কি বিচ্ছিরি দেখতে! যা, এক্ষুনি তোর ছানাদের নিয়ে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। মালকিন, এমন অবিচার করবেন না, এত ছোট ছোট ছানা নিয়ে আমি কোথায় যাব? দয়া করে তাড়িয়ে দিবেন না। আহা গিন্নি, অবলা প্রাণীর সাথে এমন দুর্ব্যবহার করছো কেন? ও তো আর ইচ্ছে করে কালো ছানার জন্ম দেয়নি। ও ইচ্ছে করে দিয়েছে, কালো ছানা আমার একদম পছন্দ নয়। যা, এক্ষুনি তোর এই কালো ছানা নিয়ে চলে যা। তুই একটা অপয়া হাসি, তোকে পোষায় আমার ঘাট হয়েছিল। যা চলে যা, নইলে তোর সবকটা ছানা কিনা পায়ের তলায় পিষিয়ে দিব। হ্যাঁ, না না, আমার ছানাদের কোনো ক্ষতি করবেন না, ওরা কালো হলেও আমার সন্তান, আমি তো অবহেলা করতে পারি না, আমি ওদের নিয়ে চলে যাচ্ছি। অসহায় হাসির কেঁদেও ঠাঁই মিলল না। হাসি চোখের জল মুছে সাত ছানাকে নিয়ে বেরিয়ে পড়লো অচেনা পৃথিবীতে। কি করব এখন আমি এই ছোট ছানাগুলোকে নিয়ে? কোথায় আশ্রয় নিব? কে আমায় আশ্রয় দিবে? না না, আমাকে ছানাগুলোকে বাঁচাতেই হবে। আমি তো একজন মা, ছানারা তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কোনো ক্ষতি হতে দিব না। আহ, চারদিক কেমন বসন্তের সাজে সেজে উঠেছে, কত সুন্দর ফুল ফুটেছে, প্রজাপতিরা ফুলের সাথে খেলা করছে, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে। সত্যি বসন্তকালের ছোঁয়াতে সবকিছু কেমন যেন সতেজ হয়ে উঠেছে, আমার খুব আনন্দ হচ্ছে। ইস, এ সময় যদি কোকিল দিদির মিষ্টি কণ্ঠ, সুমধুর গান শুনতে পারতাম, কতই না ভালো হতো। কিন্তু কোকিল দিদি তো অসুস্থ, দুধ চাই। ও বাবা, এ তো দেখছি বুড়ানি হাঁস, কতদিন ধরে হাঁসের মাংস খাই না, আজ মজ্জা করে খাবো। একই কাণ্ড, ওই কুমিরটা তো ওই হাঁসের পিছনে আসছে, নিশ্চয়ই ওর কোনো মতলব আছে। আহারে বেচারি হাঁস, টেরও পাচ্ছে না। সর্বনাশ, পিছনে তো কুমির, এখন নিজেকে রক্ষা করব কি করে, আর বা ছানাদেরই বা কি করে রক্ষা করব। হে বিধাতা, এ কোন বিপদে ফেললে আমায়! বাঁচাও, বাঁচাও! কাঁদিস না ছানা, কাঁদিস না, আমি তোদের মাকে বাঁচাতে পারিনি। কিন্তু চিন্তা করিস না তোরা, আমি তোদের সবাইকে মায়ের মতো ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আজ থেকে তোরা আমার সন্তান, তোদের খুব খিদে পেয়েছে তাই না রে? দাঁড়া, আমি খাবারের ব্যবস্থা করছি। আহারে, ছানাগুলো দেখতে কতই না সুন্দর, আমার ঘরে আসতে না আসতে ছোটাছুটি করে আমার পুরো ঘর মাতিয়ে তুলেছে। আজ থেকে আবার একাকিত্ব ঘুচে গেল আমার। এরপর টুনি ছানাগুলোকে আদর করে নিজের ডানার নিচে নিয়ে আলতো করে রেখে ঘুম পাড়াতে থাকে। ঘুম পাড়ানি মাসি পিসি, মোদের বাড়ি এসো, খাট নেই পালং নেই, চোখ পেতে বসো। ছানাদের আমি কোনো দিন কষ্ট দিব না, কোনো দিনও অবহেলা করব না, তুমি একদম চিন্তা করো না। সুখী দিদি, আজ আমি খাবার সংগ্রহ করতে যাব না গো, আমি গেলে আমার ছানাগুলো কাঁদবে। আরে টুনি, তোর ঘরে এত
কতগুলো হাসির ছানা এলো কি করে? বাবা কি সুন্দর দেখতে। সুখী দিদি আমি ওদের কুড়িয়ে পেয়েছি। আহারে বাচ্চাগুলো তাহলে এতিম, ভালোই করেছিস এনে, না হলে ওদের ঘোর বিপদ হতে পারত। শোন তাহলে তোকে এখন বাইরে যেতে হবে না, এই সাত ছানা যতদিন বড় হচ্ছে ততদিন আমি তোকে খাবার সংগ্রহ করে এনে দিব। সত্যি বলছো দিদি, তোমাকে অনেক ধন্যবাদ গো। ধন্যবাদ দিতে হবে না রে, ছানাগুলোকে দেখে বড্ড মায়া হচ্ছে আমার। যাকে আমি এখন চলি, ওদের ঠিক করে দেখে রাখিস। এরপর থেকে সুখী পায়রা প্রতিদিন টুনির বাড়িতে খাবার দিয়ে যেত। এদিকে টুনি অনেক যত্ন ভালোবাসা দিয়ে হাঁসের ছানাগুলোকে বড় করতে থাকে। দেখতে দেখতে হাঁসের ছানাগুলো বেশ বড় হয়ে যায়। মা উমা তুমি কত সুন্দর আকাশে উঠছো, তাহলে আমরা কেন উঠতে পারছি না গো? আমরাও তোমার মতো আকাশে উঠতে চাই মা। হ্যাঁ সোনারা, উড়বি তো, বড় হওয়াকে তারপর উড়বি। নে এবার তাড়াতাড়ি চল। মা খুব আনন্দ হচ্ছে গো, খুব আনন্দ হচ্ছে। এই সাবধানে, এত লাফালাফি করিস না, আস্তে আস্তে। প্রথমে সাঁতার কাটা শেখ, তারপর মাছ ধরা শিখবি। এই বিনা ওদিকে যাস না মা, বন্ধুদের সাথে থাক। সাত ছানা পুকুরে জল পেয়ে আনন্দে মেতে ওঠে। এদিকে টুনি ছানাদেরকে পাহারা দিতে থাকে। ওরে বাবা, হাঁসের ছানাগুলো তো বেশ নাদুস নুদুস, টুনি পাহারা দিচ্ছে, তার মানে এসব ছানা টুনির বাড়িতে থাকে। হয়েছে হয়েছে, এবার সবাই চলো। টুনি হাঁসের ছানাগুলোকে এত যত্ন করে লালন পালন করার জন্য তোকে অনেক ধন্যবাদ। একি হাঁসের ছানাগুলো কোথায় গেল? বিনা টিনা লিনা খুশি তোরা কোথায় গেলি মা? না না একবার বাইরে গিয়ে খুঁজে দেখি। কি হলো আঙ্কেল, কোথায় আমাদের মা? মাকে তো দেখছি না, বলো না আঙ্কেল মা কোথায়? আছে তো তোদের মা আছে, আর একটু গেলেই মায়ের দেখা পাবি। কিরে তোরা এখানে, আর আমি তোদের খুঁজে মরছি। চল ঘরে চল, আমাকে না বলে কেন এসেছিস? হ্যাঁ না আমরা তোমার সাথে যাব না, তুমি আমাদের মা নও, তুমি তো পাখির জাত আর আমরা হাসির জাত, তুমি আমাদের মা হতেই পারো না। এই আঙ্কেলটা এসব কথা না বললে তো আমরা জানতেই পারতাম না। আঙ্কেল বলেছে আমাদের আসল মায়ের কাছে নিয়ে যাবে। কি ব্যাপার কালো দাদা, তোমার মতলব কি শুনি? তুমি ওদের কেন ভুলভাল বুঝিয়ে এখানে নিয়ে এসেছো বলো তো? জানিস টুনি, ছোটবেলা থেকে হাঁসের কচি ছানা খেয়ে বড় হয়েছি, তাই এখন আর হাঁসের ছানা দেখলে লোভ সামলাতে পারি না। একদম চুপ, একদম আমার ছানাদের দিকে নজর দিবে না বললাম। ছানারা চল তোরা, নইলে এই দুষ্টু কাক তোদের ক্ষতি করবে। অত সহজ না, একবার যখন ছানাগুলোকে হাতে নাগালে এনেছি অত সহজে তো ছেড়ে দিব না, আর ঝাঁসের কচি ছানা নিয়ে পিকনিক করব। কিরে এ কাক তো আসলে দুষ্টু কাক, তাহলে কি নিজেরাই নিজেদেরকে বিপদে ফেললাম? বাঁচাও বাঁচাও, পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা তোরা। অনেকদিন ধরে ধরার চেষ্টা করছিলাম, আজ তোকে হাতে নাতে পেয়েছি। তুই কি পিকনিক খাবি? তার আগে তোকে দিয়ে আমি পিকনিক করব। বেশ হয়েছে বজ্জাত কাক, আমাদের ছানাদের খেতে এসেছিলি তাই না? দেখ নিজেই অন্যের খাবার হলি, দেখলি তো সোনারা, মাকে না বলে আসলে কোন বিপদে পড়তে হয়। এবার চল বাড়ি চল তো। না আমরা তোমার সাথে যাব না, তুমি তো আমাদের মা নও, আমরা আসল মায়ের কাছে যাব। তুমি আমাদের আমাদের আসল মায়ের কাছে নিয়ে চলো।
আসলে তোরা যখন ছোট ছিলি তখন শোন মা, তোদের মাকে যে আমি কথা দিয়েছিলাম তোদের কি সন্তানের মতো মায়ের ভালোবাসা দিয়ে বড় করব। দয়া করে তোরা আমাকে ছেড়ে যাস না, নয়তো তোদের মায়ের কথার যে আমার খেলাপ হয়ে যাবে। তোদের কোনো ক্ষতি হলে তোদের মায়ের আত্মা অনেক কষ্ট পাবে, অনেক। আমাদের আসল মা মারা গেছে, তাহলে আর কার কাছে যাব? টুনি মা, আমরা তোমার কাছেই থাকবো, কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। তুমি আমাদের সাতজনকে যেভাবে আগলে রেখেছো সেভাবে আগলে রেখো কেমন? আয় সোনারা, আমার কাছে আয়। সাতজানা, তোদের মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী, আর দেখ আমি আমার পাপের ফল পেয়ে গেছি। কে আপনি আর কেনই বা আপনি নিজেকে দায়ী করছেন? আমি হলাম এক পাপী মানুষ, সেদিন তোদেরকে কালো বলে দুধ চাই করে দাঁড়িয়ে দিয়েছিলাম, আর দেখ সেজন্যই বিধাতা আমার কোলেও কালো সন্তানের জন্ম দিয়েছে, আর কালো কন্যা জন্ম দেওয়ার জন্য আমার স্বামী আমাকে তাড়িয়ে দিয়েছে, ঠিক যেরকম আমি আমার পোষা হাসির সাথে করেছিলাম। আমি পাপ করেছি, আমি অনেক পাপ করেছি, তোরা আমাকে ক্ষমা করে দিস, আমার জন্যই যে তোদের মায়ের মৃত্যু হয়েছে। আসলে জানেন তো, প্রকৃতি কখনো কাউকে ছেড়ে দেয় না, পাপের ফল কোনো না কোনো ভাবে সুদে আসলে ফিরিয়ে দেয়। এখন আর কেঁদে কি লাভ, যার সাথে অবিচার করেছেন সেই তো আর বেঁচে নেই, এখন হাজার কেঁদেও আর লাভ নেই। টুনি, এই টুনি, বাড়িতে আছিস? দরজাটা একটু খোল না। কি হয়েছে কাকুলি দিদি, ডাকছো কেন? গতকাল সারাদিন বৃষ্টি থাকার কারণে আমি কোনো খাবার সংগ্রহ করতে পারিনি, আমার ঘরে কোনো খাবার নেই, ছেলেটা খিদের জ্বালা ছটফট করছে, আমাদের কিছু খাবার দিন না টুনি। কাকুলি দিদি, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর টুনি ঘর থেকে কিছু খাবার এনে কাকুলিকে দেয়। খাবার পেয়ে কাকুলি ভীষণ খুশি হয়ে যায়, মুখে একরাশ হাসি নিয়ে কাকুলি বলে, প্রতিবেশীদের মধ্যে একমাত্র তুই আছিস যে আমার বিপদে সবসময় সাহায্য করিস। সত্যি টুনি, তোর মতো এত উপকারী প্রতিবেশী পেয়ে আমি ধন্য। এমন করে বলো না কাকুলি দিদি, আমরা আমরাই তো, তুমি আমার বিপদে সাহায্য করবে, আমি তোমার বিপদে সাহায্য করব, এটাই তো নিয়ম, এটাই তো প্রতিবেশী। আসি রে টুনি, কোনো কিছুর প্রয়োজন হলে আমার কাছে আসিস কিন্তু। টুনির কাছে বিদায় নিয়ে কাকুলি তার বাড়িতে চলে যায়, আর টুনির থেকে আনা খাবারগুলো তার ছেলে কনককে খেতে দেয়। এরপর কেটে যায় বেশ কিছুদিন। মা মা, আমার ভীষণ ভয় করছে মা, আমার ভীষণ ভয় করছে। ভয় পাস না বাবা, আমি আছি তো, কিচ্ছু হবে না, একটু পরেই বৃষ্টি থেমে যাবে। টুনি তার দুই সন্তানকে আঁকড়ে ধরে বোঝাতে থাকে, তখনই একটা দমকা হাওয়া এসে টুনির ঘরে চাল উড়িয়ে নিয়ে যায়, ঘরের ভিতরে পড়তে থাকে। এমন অবস্থা দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। হায় খোদা, এত রাতে আমি এখন সন্তান দুটোকে নিয়ে কোথায় যাব? অনবরত বৃষ্টি পড়ছে। মা মা, আমার ভীষণ ঠান্ডা লাগছে মা। খোদা, এখন আমি কি করব? এখানে বেশিক্ষণ থাকলে আমার সন্তানরা তো, না না, এই হতে পারে না, আমি বরং কাকুলি দিদির বাড়িতে যাই, এমন বিপদে কাকুলি দিদি আমায় নিশ্চয়ই সাহায্য করবে। এ কথা বলে টুনি দ্রুত তার সন্তান দুটোকে নিয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে কাকুলির বাড়িতে যায়, আর দরজায় কড়া নাড়তে থাকে। এই ঝড় বৃষ্টির সময় এত রাতে আবার কে এলো? কাকুলি দ্রুত দরজা খোলে, আর দরজা খোলা মাত্রই সে টুনির পরিবারকে দেখতে পায়। এ কি টুনি, তুই এত রাতে? কাকুলি দিদি, আমার সন্তানরা বৃষ্টিতে ভিজে গেছে, দমকা হাওয়া এসে আমার ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে, দয়া করে আজকে রাতটা তোমার ঘরে যদি থাকতে দিতে আমার বড় উপকার হতো গো দিদি।
এসো এসো ভিতরে এসো। তোমাদের এমন বিপদে আমি যদি সাহায্য করতে না পারি তাহলে আমি কিসের প্রতিবেশী? কাকুলির এমন কথা শুনে টুনি তার সন্তানদেরকে নিয়ে ঘরে প্রবেশ করে। সেই রাতটা টুনি বাচ্চাদেরকে নিয়ে কাকুলির বাড়িতেই থাকে। ভোরবেলা বৃষ্টি থেমে যায়। সূর্য উঠতেই টুনি তার সন্তান দুটোকে কাকুলির বাসায় রেখে নতুন ঘর বানানোর জন্য শুকনো লাঠির খোঁজে বেরিয়ে পড়ে। কাকুলি দিদি, আমার বাসা ঠিক হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তোমার উপকার আমি সারা জীবন মনে রাখবো গো দিদি। এমন করে বলিস না টুনি, আমরা না প্রতিবেশী। টুনি কাকুলির কাছে বিদায় নিয়ে তার সন্তান দুটোকে নিয়ে বাসায় ফিরে যায়। টুনি আর কাকুলি খুব ভালো প্রতিবেশী হয়ে ওঠে। তারা এভাবেই একে অপরকে বিপদে সাহায্য করতে থাকে। এরপর কেটে যায় বেশ কিছুদিন। এর মধ্যে টুনি আর কাকুলি দুজনেই দুটো ডিম দেয়। মা টুকি রকি, আমি বাইরে খাবার খুঁজতে যাচ্ছি। আমি না ফেরা পর্যন্ত তোরা কিন্তু ঘরের বাইরে যাবি না। দুটোতে মিলে এখানেই খেলবি। কিরে, আমার কথা তোদের মনে থাকবে তো? তুমি কেন চিন্তা করো না মা, আমরা ঘরেই থাকবো, কোথাও যাবো না। মা মা, আমার জন্য রঙিন খেজুর নিয়ে আসবে। রঙিন খেজুর খেতে আমার ভীষণ ভালো লাগে। মা মা, আমার জন্য ভুট্টা নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো মা, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। তোরাও কিন্তু কোথাও যাবি না, ডিমের খেয়াল রাখবি কেমন? টুনি তার বাড়ি থেকে বেরিয়ে যায় আর অনেক দ্রুত উঠতে থাকে। তাকে আজ দু ধরনের খাবার সংগ্রহ করতে হবে, এ কারণে সে দ্রুত যেতে থাকে। মা মা, আমার ভীষণ খিদে পেয়েছে, তুমি আমার জন্য তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে এসো মা। কিন্তু বাবা, ডিম রেখে এখন আমি বাইরে যেতে পারবো না রে। ডিম আমি দেখে রাখবো মা, তুমি কোনো চিন্তা করো না, ডিম রেখে আমি কোথাও যাব না। তুমি আমার জন্য খাবার আনতে যাও মা। দিদি চল, আমরা কানকের বাড়িতে খেলতে যাই, অনেক মজা হবে। না ভাই, মা বাইরে যেতে নিষেধ করেছে, এখন আমরা কোথাও যাব না। আগে মা বাসায় ফিরুক, তারপর যাব। মা ডিমের খেয়াল রাখতে বলেছে, ডিম একা রেখে আমরা কোথাও যাব না। তুমি যাবে না তো? তবে আমি একাই যাচ্ছি, মা ফিরে আসার আগে আমি ফিরে আসব। কনক, আমি তোমার সাথে খেলতে এসেছি। ঠিক আছে, চল আমরা তাহলে বল খেলি, চল চল। তারা দুজনেই বল খেলতে থাকে। কনক রকির দিকে বল ছুড়ে মারে, রকি কনকের দিকে বল ছুড়ে মারে। কনক একবার জোরে বল ছুড়ে মারে আর বলটা সোজা গিয়ে ডিমের উপর পড়ে, সাথে সাথে ডিমটা ভেঙে যায়। রকি, তুই এটা কি করলি? হ্যাঁ, কি করলি? তুই আমাদের ডিমটা ভেঙে দিয়েছিস। না কনক, তুমি মিথ্যে কথা বলছো, তুমি অনেক জোরে বল মেরেছো আর সেই বল লেগে ডিম ভেঙে গেছে, তোমার কারণে ডিম ভেঙে গেছে। আমি মাকে সব বলে দেব, তুই আমাদের ডিম ভেঙে দিয়েছিস, তুই অনেক পচা, যা এক্ষুনি এখান থেকে চলে যা। কনকের বাড়িতে যাওয়াই আমার ভুল হয়েছে, মা যদি এসব জানতে পারে তাহলে আমাকে আমাকে মেরেই ফেলবে। এসব ভাবতে ভাবতে রকি বাড়িতে চলে যায় আর চুপচাপ বসে থাকে। ভাই, তোর মন খারাপ কেন? কনক তোকে খেলায় নেয়নি, এত তাড়াতাড়ি ফিরে এলি যে। কিরে, চুপচাপ আছিস যে, কিছু বলছিস না কেন? রকি টুকির কোনো কথায় সাড়া না দিয়ে চুপচাপ বসে থাকে। আসলে সে অনেক চিন্তায় পড়ে যায় আর তাই এমন চুপচাপ হয়ে বসে থাকে। এই টুনি, তোর ডিম থেকে এখনো বাচ্চা ফোটেনি? না গো দিদি, আরো দু তিন দিন সময় লাগবে, তবে আমার বিশ্বাস আমার ডিম থেকে স্বাস্থ্যবান ছানার জন্ম নেবে। কিন্তু আমি অনেক চিন্তায় আছি রে টুনি, আমার ডিমটা অনেক ছোট, মাঝে মাঝে আমার মনে কুটাকে, কে জানে এত ছোট ডিম থেকে বাচ্চা জন্মানোর সময় যদি মারা যায়।
চিন্তার কারণ নেই দিদি, কিছু কিছু ডিম আকারে ছোট হলেও সেগুলো থেকেও সুস্থ সফল ছানার জন্ম হয়। সন্ধ্যা নেমে আসে, টুনি আর কাকলি নিজেদের সংগৃহীত খাবার নিয়ে নিজ নিজ বাড়িতে চলে যায়। আর যখনই কাকলি ঘরে প্রবেশ করে, তখনই কনক কাকলিকে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করে আর তার মাকে মিথ্যে কথা বলতে থাকে। মা মা, তুমি চলে যাওয়ার পর টুনি আন্টির ছেলে রকি আছে না, সে আমাদের বাড়িতে এসেছিল। আর জানো জানো মা, আমাদের বিডিমটা না ভেঙে দিয়ে চলে গেছে মা। কি কনক, তুই এসব কি বলছিস? আমার ভাগ্যটাই খারাপ, কেন যে আমি খাবার আনতে গেলাম। কনক, তুই কেন রকিকে ঘরে ঢুকতে দিয়েছিস বলতো? মা মা, রকি ওর সাথে খেলতে বলছিল, আমি খেলবো না বলেছি বলে ও রেগে গিয়ে আমাদের ডিমটাকে ভেঙে দেয়। টুনির ছেলের এত বড় সাহস, আমার অনাগত সন্তানকে মেরে ফেলেছে, আমি ও ছাড়বো না, আমিও টুনির ডিম ভেঙে ফেলবো। কনক চল আমার সাথে। এরপর কাকুলি তার ছেলে কনককে সাথে নিয়ে টুনির বাড়ির দিকে যেতে থাকে। রকি সোনা, আমি তো তোর পছন্দের রঙিন খেজুর নিয়ে এসেছি, তাহলে খাচ্ছিস না কেন বাবা? আমি খাবো না মা, আমার খিদে নেই। মা, তুমি খাবার আনতে যাওয়ার পর থেকে রকি কেমন চুপচাপ হয়ে আছে, আমার মনে হচ্ছে রকির এর খেজুর একটা নিয়ে চিন্তা করছে। রকি সোনা ছেলে আমার, কি হয়েছে তোর? টুনি এ কথা বলতে না বলতেই তার দরজায় আওয়াজ বাজতে থাকে। টুনি দরজা খুলে কাকুলি আর কনককে দেখতে পায়। কাকুলি দিদি, তুমি এই সময়ে কোথায়? কোথায় রকি? রকি কোথায়? আমার কোনো দোষ নেই মা, আমি সত্যি কথা বলছি, আমার কোনো দোষ নেই। কি হয়েছে কাকুলি দিদি, খুলে বলো তো সবটা। কনক বাবা তুই বল। আন্টি আন্টি, রকি বল মেরে আমাদের ডিম ভেঙে দিয়েছে, আমাদের ডিমটা ভেঙে চুরমার করে দিয়েছে আন্টি। এই কথা শোনা মাত্রই টুনি যেন আকাশ থেকে পড়ে, সে অবাক চোখে রকির দিকে তাকিয়ে বলতে থাকে, কি রকি, কনক এসব কি বলছে? তুই আমার অনুপস্থিতিতে ওদের বাড়িতে গিয়েছিলি? টুকি মা, তোর ভাই কি ওদের বাড়িতে গিয়েছিল? হ্যাঁ মা, রকি আমাকেও যেতে বলেছিল, কিন্তু আমি যাইনি, রকি একাই গিয়েছিল মা। বিশ্বাস কর মা, আমি কিচ্ছু করিনি, কনক মিথ্যে কথা বলছে মা, আমি কিচ্ছু করিনি, সত্যি আমি কনকের কাছে খেলতে গিয়েছিলাম, কিন্তু আমার নয়, কনকের বল লেগে ডিম ভেঙে গেছে, আমি ভাঙিনি মা ডিম, আমি ভাঙিনি। তোকে আমি ঘরে থাকতে বলেছিলাম, কেন শুনলি না আমার কথা? তোর সামান্য ভুলের কারণে কত বড় লোকসান হয়ে গেল জানিস? লোকসান তো এখন হবে, আমি আমার ডিম ভাঙার বদলা নিব। কাকুলি দিদি, তাই করে এমন করো না, মানছি আমার ছেলে ভুল করেছে, তাই বলে আমার এত বড় ক্ষতি করো না তুমি, আমার ডিম থেকে ছানা বেরোনোর সময় হয়েছে, এমন করো না কাকুলি দিদি, এমন করো না। কাকুলি টুনির কথায় কান্না দিয়ে ডিমটিকে অনেক জোরে মেঝেতে ফেলে দেয় আর সাথে সাথে টুনির ডিমটি ভেঙে যায়। এমন দৃশ্য দেখে টুনি অনেক জোরে জোরে কাঁদতে থাকে। কাকুলি দিদি, এটা তুমি কি করলে? আমার চোখের সামনে আমার অনাগত সন্তানকে তুমি মেরে ফেললে, এ খোদা, এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল! আমি যা করেছি বেশ করেছি, কনক বাবা চল। কাকুলি কনককে নিয়ে চলে যায়। টুনি ঘরে নিস্তব্ধতা বিরাজ করে, টুনি রান্না সব খাবার যেখানে ছিল সেখানেই পড়ে থাকে। রকি, যদি তুমি কাকুলির বাড়িতে না যেতে তাহলে এসব কিছুই হতো না, তোমার একটা ভুলের কারণে আজ এত বড় ঘটনা ঘটে গেল। আমার কোনো দোষ নেই মা, মা তুমি আমার কথা বিশ্বাস করো, প্লিজ মা বিশ্বাস করো।
রকি এভাবেই বলতে থাকে আর কাঁদতে থাকে। এভাবে দুদিন কেটে যায়। একদিন রাতে কনক আর কাকলি ঘুমিয়ে থাকে। কনক ঘুমিয়ে স্বপ্ন দেখে একটা ঘন অন্ধকার জঙ্গলে দানব পাখি কনক আর তার মাকে গাছের সাথে বেঁধে রেখেছে। মিথ্যেবাদী, তুমি একটা মিথ্যেবাদী। যারা মিথ্যে বলে আমি তাদেরকে আর তাদের মাকে মেরে ফেলি, মেরে ফেলি, মেরে ফেলি। মিথ্যেবাদী, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মাকে, ছেড়ে দাও আমাকে। দয়া করে আমাদের মেরো না। আমি আর কোনো দিন মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না, মিথ্যে বলবো না। কনক, সোনা ছেলে আমার, ওর বাবা কি হয়েছে তোর? কি হয়েছে বাবা, কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? মা মা ও মা মা মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা, আমি তোমাকে মিথ্যে কথা বলেছি মা। তোমাকে মিথ্যে বলার কারণে আমি প্রতি রাতে এমন খারাপ স্বপ্ন দেখি মা। মা, তোমার টিম আমার বল লেগে ভেঙে গেছে, আর আমি তোমার ভয়ে রকেট দোষ দিয়েছি মা, আমি ভয়ে রকেট দোষ দিয়েছি। কনক, এসব তুই কি বলছিস? তুই আমাকে দিয়ে এত বড় পাপ কাজ করাতে পারলি বাবা? মা মা, চলো আমরা টুনিয়ান্টির কাছে যাই, আর সব সত্যি কথা বললি, আমরা তার কাছে ক্ষমা চেয়ে নেব মা। আন্টি আন্টি, আমাকে ক্ষমা করে দাও আন্টি। ওই দিন আমি মায়ের ভয়ে মিথ্যে কথা বলেছি, আমাদের টিম আমার কারণেই ভেঙেছে আন্টি। টুনি, আমাদের ক্ষমা করে দি বোন, কনকের মিথ্যে কথা শুনে আমার রাগ আমি সামলাতে পারিনি, অনেক বড় ভুল করেছি আমি, আমাকে ক্ষমা করে দি বোন। এখন এসব বলে কি হবে দিদি? প্রথমে তুমি সন্তান হারলে, আর পরে আমার অনাগত সন্তানকে মেরে ফেললে। সরি রকি সোনা, আমি অকারণে মেরেছি তোকে। কনক ভাই, আজকের পর থেকে কোনো ভুল করলেও সব সময় তোমার মাকে সত্যি কথা বলবি, বুঝেছ? আর রকি, তুইও আর কখনো মায়ের অবাধ্য হবি না, বুঝেছিস? এরপর টুনি তার দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরে আর ভাবতে থাকে সামান্য ভুলের কারণে দুই পরিবারের পরিণতির কথা। সত্যি মাঝে মাঝে সামান্য ভুল আর মিথ্যের কারণে আমাদের জীবনে ঘন আধার নেমে আসে, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়। হায় ঈশ্বর, আর কত কষ্ট দিবে তুমি! আর আমি আমার মেয়েকে নিয়ে যে বড় অসহায় হয়ে পড়েছি, তুমি আমাকে সাহায্য করো ঈশ্বর, আমি যে আর এমন জ্বালা সহ্য করতে পারছি না। এসব কথা বলে টুনি চোখের জল ফেলতে থাকে। টুনির স্বামী টোনা মারা গেছে বেশ কদিন আগেই। স্বামীকে হারিয়ে টুনি তার ছোট মেয়ে টুকিকে নিয়ে বেশ কষ্টে দিন কাটাচ্ছে। মা, আমি তোমার জন্য সেই সকাল থেকে অপেক্ষা করছি। মা, তুমি সারাদিন কোথায় কোথায় ঘুরেছো গো? আমার জন্য কি খাবার আনতে গিয়েছিলে নাকি? মা রে, কি আর বলবো রে মা, সারাদিন আমি কত জায়গায় ঘুরলাম, না পেলাম কোথাও কোনো কাজ, না পেলাম কারো কাছে একটু খাবার। আমি যে কি করবো কি না করবো কিছুই বুঝতে পারছি না রে মা। মা, তুমি রোজ রোজ একই কথা বলছো। মা, আমি আর কতদিন না খেয়ে দিয়ে থাকবো বলো তো? তুই কাঁদিস না মা, এবার আমি একটা না একটা ব্যবস্থা করবই করবো। আমি আর কারো দাঁড়ে দাঁড়িয়ে ঘুরবো না রে মা। তোর ঠাকুমা যে হারটা আমাকে বিয়েতে দিয়েছিল, এবার আমি সেটাই কাজে লাগাবো। টুনি এসব কথা বলে পরিকল্পনা করতে থাকে যে সে কি করবে। আর পরদিন সকালে টুনি তার হারটা নিয়ে স্বর্ণকারের কাছে যায়। দিদি, এ তো পুরনো আমলের গয়না মনে হচ্ছে। দিদি, এটাতে তো সোনার পরিমাণ খুবই কম, এটা যদি বিক্রি করতে চাও তবে আমি তোমাকে 5,000 টাকা দিতে পারি, এর বাইরে আর একটা টাকাও আমি দিতে পারবো না। মাত্র 5,000 টাকা? তবে দাদা তাই দাও, টাকাটা যে আমার ভীষণ দরকার গো। এরপর স্বর্ণকার কালু কাক টুনিকে 5,000 টাকা দেয়, আর সেই টাকা নিয়ে টুনি হাটে যায় আর একটা গাভী দেখতে থাকে। দাদা,
এই গাভীটার দাম কত আর গাভীটা কেমন দুধ দেয়? দুধ তো বেশ ভালোই দেয়, দিনে তো প্রায় 3 লিটার দুধ দেয় বুঝেছো। আর আমি এই গাভীটা 20,000 টাকায় বিক্রি করব। 3 লিটার দুধ? 3 লিটার দুধ বিক্রি করলে তো দিব্যি সংসার চলবে আমার। কিন্তু দাদা এত দাম, 20,000 টাকা? তা বলছিলাম কি দাদা, এই গাভীটা আমায় 5,000 টাকায় দিতে পারবেন? আমার কাছে যে শুধু 5,000 টাকাই আছে। এসেছে ফকিরনি 5,000 টাকা নিয়ে গাভী কিনতে? 5,000 টাকায় কি আজকাল গাভী পাওয়া যায় নাকি? হ্যাঁ যা তো, যাও এখান থেকে। বান্টি কবুতর যখন টুনিকে এসব কথা শোনাচ্ছিল, ঠিক তখনই পাশ থেকে উল্লু বেচা এসব কথা শুনতে পায়। এই যে মা, তুমি এদিকে আসো, আমি তোমায় 5,000 টাকার গাভী দিব। উল্লু বেচার ডাক শুনে টুনি সেখানে যায়, আর সেখানেই টুনি একটা গর্ভবতী গাভীকে দেখতে পায়। কাকা বাবু, গাভীটাকে দেখে তো মনে হচ্ছে গর্ভবতী, তাও আবার এত নাদুস নুদুস। তা বলছি, ভালো একটা গর্ভবতী গাভী তুমি আমাকে 5,000 টাকা দিয়ে দিবে? দিব মা, কারণ আমার গাভীটা যে অন্ধ, আমার গাভী চোখে কিছুই দেখতে পায় না। এই গাভী নিজে থেকে ঘাস পাতা কিছুই জোগাড় করে খেতে পারে না, সব খাবার ওর মুখের সামনে তৈরি করে দিতে হয়। তবে গাভীটা গন্ধ শুকে খাবার খেতে পারে। তবে এই ব্যাপার কাকা বাবু, তবে অসুবিধা নেই আমার, আমি ওকে সব খাবার মুখের সামনেই জোগাড় করে দিব। আমায় শুধু দুধ দিলেই চলবে, কারণ আমার সংসার চালানোর যে একটা উপায় ভীষণ দরকার। তুমি আমায় এই গাভীটাই দিয়ে দাও কাকা বাবু। এরপর টুনি উল্লু বেচাকে 5,000 টাকা দেয় আর গাভীটা নিয়ে বাসায় ফিরে যায়। মা, আমি খাবারের জন্য অপেক্ষা করছি, তুমি কি না গাভী নিয়ে এলে? মা রে, আর কিছুদিন ধৈর্য ধর, আর তো মাত্র কটা দিন, আমাদের খাবারের জন্য হাহাকার করতে হবে না রে মা। আর মাত্র কদিন পরে দেখবি সব কষ্ট দূর হয়ে যাবে। এরপর টুনি ও টুকি সুদিনের জন্য অপেক্ষা করতে থাকে, আর টুনি উল্লু পেঁচার কথা মতোই গাভীর সামনে সব খাবার জোগাড় করে দিত। বেশ কয়েকদিন পরে গাভী জমজ দুটো বাছুরের জন্ম দেয়। মা গো মা, এই গাভী তো দুটো বাবুর জন্ম দিল। মা, তোমার তো 3টে গাভী হয়ে গেল, আর মা এখন তো আমরা গাভীর দুধ বিক্রি করতে পারবো, আর কোনো অভাব থাকবে না মা আমাদের। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আর দেরি না করে তাড়াতাড়ি বালতিটা নিয়ে আয় না মা, দুধ দোহাতে হবে তো, ঈশ্বর যে আমার দুঃখ ঘোচার পথ দিয়েছেন। টুনির কথা শুনে টুকি দ্রুত ঘরে যায় আর বালতি নিয়ে আসে, আর টুনি দুধ দোহাতে শুরু করে। কিন্তু গাভী স্বাভাবিক দুধ না দিয়ে সোনার দুধ দেয়। কি কাণ্ড, গাভী তো সোনার দুধ দিচ্ছে, ই আবার কেমন ধরনের গাভী রে? আমি জাদুই গাভী গো, এতদিন থেকে তো আমি অভিশপ্ত হয়েছিলাম, তাই তো আমি চোখে দেখতে পারতাম না আর কথা বলতে পারতাম না, তবে আমি সন্তান জন্ম দেওয়ার পর থেকেই অভিশাপ মুক্ত হয়েছি। গাভীর কথা শেষ হতে না হতেই গাভীর বাছুর দুটো সোনার মল ত্যাগ করে। এ দেখে তো টুনি আর টুকির চোখ কপালে উঠে যায়। মা গো মা, এ তো দেখছি সোনাই সোনা, এখন তো এই গাভীর বাছুর দুটো সোনার মল দিচ্ছে। হ্যাঁ রে মা, ঈশ্বর বুঝি এবার আমার দিকে চোখ তুলে তাকিয়েছে, এতদিন কিনা আমি খাবার জোগাড় করতে পারতাম না, আর আজ আমার উঠোনে এত সোনা। কিন্তু ওই কাকা বাবু এত বোকা, তার জাদুর গাভী কি এত কম দামে আমার কাছে বিক্রি করে দিল? না গো, আমার মালিক বোকা নয়, আসলে তান্ত্রিকের মৃত্যু খুবই সন্নিকটে জেনে তান্ত্রিক আমাকে তোমার কাছে বিক্রি করেছে। আমার মালিক মানে ওই তান্ত্রিক যে বড্ড ভালো ছিলেন, তবে এবার তোমার সব চাহিদা আমি আর আমার বাছুর মিলে দূর করব। এরপর থেকে গাভীর সোনার দুধ আর বাছুরদের সোনার গোবর বিক্রি করে অনেক ধনী হয়ে যায় টুনি। আর টুনিকে এত সোনা বিক্রি করতে দেখে তো স্বর্ণকার ভীষণ অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব? এই টুনি রোজ রোজ এত সোনা কোথায় পাচ্ছে? আমার কেমন জানি ব্যাপারটা গড়বড়ের মনে হচ্ছে। এরপর থেকে স্বর্ণকার টুনির উপর নজর রাখতে শুরু করে, আর টুনির 3 গাভীর ব্যাপারে সবটা জানতে পারে। তবে এই হলো আসল কথা, টুনির 3 গাভী টুনিকে রোজ রোজ এত সোনা দিচ্ছে,
তবে তো এবার আমায় অন্য কিছু ভাবতে হয়, কারণ এত সোনা দানা যে আমারও চাই। এরপর কালু টুনির বাসায় যায় আর টুনির কাছে তার গাভীগুলো কিনতে চায়। নানা স্বর্ণকার দাদা, আমি কিছুতেই আমার গাভী বিক্রি করব না, তুমি দয়া করে এমন বলো না। বুঝতে পেরেছি, তোমার গাভীরা যে সোনা দেয় তাই তো তুমি তোমার গাভী বিক্রি করতে চাইছো না। তবে আমিও ছাড়ার পাত্র নই, এই গাভী তো আমার চাই চাই, দরকার হলে তোমাকে মেরে আমি এই গাভীর দখল নিব। এ কথা বলে স্বর্ণকার একটা ছুরি বের করে আর তখনই গাভী হা করে আর গাভীর মুখ থেকে আগুন বেরিয়ে গিয়ে স্বর্ণকারের গায়ে পড়ে আর স্বর্ণকার পুড়ে ছাই হয়ে যায়। আমার মালকিনের দিকে একটা আঁচড় আসলেও আমি তাকে ছাড়বো না, এই স্বর্ণকারের মতো তাকে ভস্ম করে দিব আমি। তুমি কোনো চিন্তা করো না মালকিন, আমি তোমায় সবকিছু থেকে রক্ষা করব। গাভীর কথায় টুনি স্বস্তি পায়। এরপর থেকে টুনি তার তিন গাভীর সাহায্যে সুখে দিন কাটাতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।